গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? দেখো গরম খুব পড়েছে, একটু সাবধানে থাকবে, গরমে তো কিন্তু খুব শরীর টরীর খারাপ হয়ে যায়। আচ্ছা দেখো, ক্লাস কেজি আজকে তোমাদের জন্য আরেকবার অনলাইন ক্লাসে বাংলা পড়াচ্ছি। আগের পড়াগুলো সুন্দর করে করছো নিশ্চয়ই, হোয়াটসঅ্যাপে কাজ পাচ্ছি আমি, মনে হচ্ছে সবাই দিচ্ছ না, কিছু কিছু কাজ তো আমি অবশ্যই পাচ্ছি, খুব ভালো রেসপন্স পাচ্ছি। যারা দিচ্ছ না বা পড়ছো না তারা কি দুঃখ করছো? পরীক্ষা তো সামনে, তাহলে এবার থেকে কাজগুলো তোমরা দেবে, হোয়াটসঅ্যাপে দেখবে কাজগুলো। আজকে 16 পৃষ্ঠা পড়াবো, রং নাও ছবি রং কর। দেখো লেখা আছে 16 পৃষ্ঠায়, রং নাও ছবি রং করো। আর আছে একটা ছোট্ট ছড়া, হাওয়া গাড়ি যায় গায় ভয় পায়, বলদ পালায় গড়ায় খানায়। ঠিক আছে, এই কবিতাটা, এই ছোট্ট ছড়াটা তোমরা সুন্দর করে মুখস্থ করবে, মুখস্থ করে লেখার অভ্যেস করবে বাড়িতে, কেমন? আর জানো তো কি কি কাজ দিই তোমাদেরকে? তোমাদের নিশ্চয়ই 15 পাতা অবধি কাজ করে একটা ধারণা হয়ে গেছে যে আমি কি কি কাজ দিই, প্রশ্ন উত্তর, কবিতা, ছড়া লেখা, বাক্য রচনা, শূন্যস্থানে লেখা, সুন্দর করে লেখা থাকে তো, আর ছবি দেখে নাম লেখা, এই জিনিসগুলো কিন্তু তোমাদের থাকবে, তার সঙ্গে বর্ণ পরিচয়ের বানান। ঠিক আছে, তো পড়াটা আরেকবার বলছি, লেখা আছে রং নাও ছবি রং করো, হাওয়া গাড়ি যায় গায় ভয় পায়, বলদ পালায় গড়ায় খাটায়। সুন্দর এই ছড়াটা মুখস্থ করবে, আর এর থেকে তোমাদের কি কি ধরনের কাজ আছে মুখে তো বললাম, বোর্ডে একবার প্রশ্ন উত্তরটা আলোচনা করে দিচ্ছি। দেখো তোমরা, এই দেখো, যদি আমি বলি কি রং করো, দেখো বইতে উত্তর দেওয়া আছে ছবি রং করো। ঠিক আছে, এটা গেল প্রশ্ন, আর তলায় হলো উত্তর। এইবার আবার দেখো প্রশ্ন লেখা আছে, প্রশ্ন হবে কি গাড়ি যায়, কি গাড়ি যায়, বইটা আছে হাওয়া গাড়ি যায়। দেখো উত্তর হবে হাওয়া গাড়ি যা। দেখো আমি প্রশ্নগুলো লিখলাম, উত্তরগুলো লিখলাম, কিন্তু তোমাদেরকে যখন প্রশ্ন দেব তখন উত্তর লিখে দেব না, তোমাদেরকে খাতায় দাগ দিয়ে সুন্দরভাবে উত্তরগুলো লিখতে হবে। দেখো কে পালায়, কে পালায়, উত্তর কি হবে গো, বলদ পালায়। ঠিক আছে, এবার প্রশ্ন হবে গর্ত, খাল বা রাস্তার যে নিচু অংশটা, ঠিক আছে, সেটাকে বলে খানা। তাহলে বলদ কোথায় গড়ায়,
খানায় বড়ায়, বলদ কি করে? বলদ ভয় পায়, এই বলদ পালায়, আর কি ভয় পায়? গায়ে ভয় পায়। আর গায়ে আর বলদ কি করে যদি বলি, তখন লিখবে গায়ে ভয় পায় আর বলদ পালায়, বড়ায় খানায়। বলদ ভয় পেয়ে পালিয়ে যায়, তারপর খানায় গড়ায়, কেমন? এইটা সুন্দর করে পড়বে, এই প্রশ্নগুলো হবে। আর আজকে বাক্য রচনা কিন্তু আমি দিচ্ছি না, তোমরা করবে। আচ্ছা দিয়েই দিই দেখি, তোমরা ছোট তো, দিয়েই দিচ্ছি না। বাক্য রচনা আমি কিন্তু করে দেব না, বাক্য রচনা করবে ছবি, তুমি লিখতে পারো, আমি ছবি আঁকি। রং তুমি লিখতে পারো, আমি রং খেলেছি, বা আমি ছবিতে রং করি, বা আমাদের বাড়িতে রং করা হচ্ছে, কেমন? অনেক কিছুই নিজের মনে মনে যেটা আসবে সোজা সরল ভাষায় লিখবে। এইবার দেখো ছবি দিয়েছি, রং দিয়েছি, এইবার দিলাম গাড়ি, এইবার গাই, এইবার বল। দেখো খুব সরল ভাষায় অনেকে লিখছ যে আমি গাই দেখেছি, আমি গাড়ি দেখেছি। এভাবে না লিখে তোমাদের যে পূর্ব পাঠ ছিল আগে বইয়ে পড়েছো না, যে গায়ে ঘাস খায়, তারপর এখানে লিখলে যে ভয় পেয়ে বলদ পালায়, এইভাবে বাক্য রচনাগুলো করবে। ওই আমি দেখেছি, সে দেখেছে, এইভাবে তো সবাই পায়, তাহলে আর কি পার্থক্য রইল নাকি? তুমি একটু ভালো ভালো লিখবে যে আমাদের একটা গাড়ি আছে, আমাদের গাড়ির রংটি লাল, কিংবা রাস্তায় কত গাড়ি ছুটে, ঠিক আছে, বা গাড়ি চলাচলের রাস্তায় সাবধানে পারাপার হতে হয়, ঠিক তো? যে রাস্তায় গাড়ি চলাচল করে সেই রাস্তাগুলো কিন্তু সাবধানে পারাপার হতে, এইভাবে তোমরা এই সাবজেক্টগুলো পড়বে, পড়ে সেগুলো বাক্য রচনার মাধ্যমে নিজেদের মনের কথা প্রকাশ করবে, বইয়ের কথা নয়। আর ওই আমি দেখেছি, আমি খেয়েছি, আমি পেয়েছি, এগুলো ছাড়বে, ঠিক আছে? তাহলে এইভাবে বাংলা পড়া। আর কী কী কাজ হবে তোমাদেরকে বলেছি আমি, শূন্যস্থান পূরণ হবে, ছড়া লেখা আমারও বলছি, সুন্দর করে লেখা, ছবি দেখে নাম লেখা, প্রশ্ন বাক্য রচনা, ঠিক আছে? আজকে কিন্তু তোমাদেরকে এইবারে বাংলার পরে একটু বিপি অর্থাৎ বর্ণ পরিচয় পড়াবো। বর্ণ পরিচয় আগের দিন হস্রইকারের লিপি অবধি পড়া হয়েছিল, আর দেখো আজকে কি পড়াচ্ছি, আজকে এখন পড়াচ্ছি এই যে বিপি অর্থাৎ বর্ণ পরিচয়, ঠিক আছে? বর্ণ পরিচয়, বর্ণ পরিচয় পড়ালে তোমাদের কি হবে, অনেক বানান শিখতে পারবে ছোট থেকে। যদি বর্ণ পরিচয়টা কিন্তু হেলাফেলা সাবজেক্ট নয়, এইটাকেও মন দিয়ে তার সঙ্গে সঙ্গে পড়লে সারা জীবনের একটা অক্ষর লেখার সিস্টেম নিয়ম নীতি শিখবে, আর বানান তো শিখবে, কখনো ভুল হবে না। এটা বাবা এই ছোটবেলা থেকেই রপ্ত করতে হবে, কেমন? তাহলে দেখো আজকে তোমাদের কি পড়াবো, ইয়ং ঠিক করবে, কিরণ মানে জানো তো, চাঁদের কিরণ, চাঁদের আলোকে কিরণ বলে, হরিত মানে সবুজ। আচ্ছা বিহিত দিবস, দিবসের পর আছে অগতি, আর কোনো গতি নেই, অগতি। আর আছে শিশির, এবার তোলা যেতে হচ্ছে তো, হ্যাঁ। এইবার লিখো নিকট,
আজকে আসি।